বন্ধুরা, ইঞ্জিনিয়ার তো অনেক দেখেছেন, এবার এই ইঞ্জিনিয়ার পাখির ইঞ্জিনিয়ারিংটাই দেখে নিন। সে প্রথমে কিছু লাল মাটির কাদা আর শুকনো ঘাস মিশিয়ে নেয়, এরপর তা দিয়ে তার কুঠির বানাতে লাগে। এভাবেই প্রায় হাজারবার কাদা আর ঘাস এনে তার ঘর তৈরি করে, আর এর কারণেই একে ইঞ্জিনিয়ার পাখি বলা হয়। বাবুই পাখি হচ্ছে কারুশিল্পের রাজা, এদের নিখুঁত কাজ যা সত্যি অসাধারণ। তবে এই বাসাগুলো পুরুষ বাবুই পাখিরা বানায়, এবং কোনো নারী পাখির সেই বাসা পছন্দ হলে তবেই তাদের দুজনের মিলন হবে। এখানেও নারীদের প্রাধান্য বেশি। এই বাসাগুলো বানাতে কিন্তু 1 থেকে 3 মাস সময় লেগে যায়। একদল তাঁতি। হ্যাঁ বন্ধুরা, এই পাখিরা দলবদ্ধভাবে থাকে এবং তাদের বাসাও বানায় একেবারে সংঘবদ্ধ করে। একটি বাসায় প্রায় 50 জোড়া তাঁতি পাখিরা থাকতে পারে।